হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হ্যাচারিতে কিভাবে মির্কেল মাছের স্ট্রিপিং ব্রিডিং করানো হয় সে পদ্ধতি আপনারা হয়তো অনেকে দেখেছেন যে মাছ বিভিন্নভাবে ব্রিডিং করানো হয়ে থাকে আর এই ব্রিডিং করাতে গেলে কিছু পদ্ধতি বা অবলম্বন করা হয়ে থাকে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছটিকে হরমোন ডোজ দেওয়া হচ্ছে এর পরবর্তীতে এই মাছগুলোকে ডিম সংগ্রহ করা হয় সম সমস্ত বিষয়গুলো জানাবে কীভাবে এই প্রসেসটা করতে হয় এবং কেনই বা পেটে চাপ দিয়ে ডিম নিতে হয় কোন সময় এটা বেস্ট উপযুক্ত হয়ে থাকে স্ট্রেফিং ব্রিডিংটা যারা হ্যাচারিতে ব্রিডিং করে থাকেন তাদের জন্য এখানে কিছু ইনফরমেশন রয়েছে সেটা অনেক কাংশে আপনাদের হেল্প করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম এই মাছগুলোকে ব্রিডিং করানোর জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হরমোন ডোজ মাছের শরীরে পিজি বা পিটিটোরি গ্ল্যান্ড যে রয়েছে সেটা দিয়ে একটা হরমোন ডোজ দিতে হয় এটা দেওয়ার ক্ষেত্রে স্ত্রী মাছ এবং পুরুষ মাছ দুটোরকেই দিতে হয় ওয়ান ইস টু ওয়ান হিসাবে তবে স্ট্রিপিং ব্রিডিংয়ের ক্ষেত্রে সেটা ওয়ান ইস টু ওয়ান না হয়ে টু ইস টু ওয়ান হতে পারে মানে দুটো স্ত্রী মাছের জন্য একটি পুরুষ মাছ ব্যবহার করা হয়ে থাকে তো হোক প্রথম অবস্থায় এই হরমোন ডোজটি মাছের শরীরে দেয়ার ঠিক বারো ঘন্টা পর মাছটা ডিম ছাড়তে শুরু করে দেয় এখানে যে বিষয়টা হচ্ছে যে প্রথম ডোজ দিতে হয় দেয়ার ঠিক ছ ঘন্টা পর আবার সেকেন্ড ডোজ দিতে হয় এই মাছের ক্ষেত্রে দুটি ডোজ দিতে হয় আর দুটি ডোজ দেওয়ার পরে মাছগুলো কিন্তু ডিম ছাড়ে মেল মাছের যে হরমোন ডোজটা রয়েছে সেটা আগে দিয়ে দিয়ে দেওয়া হয় মা মেল মাছের ক্ষেত্রে একটি ডোজ দিয়ে সেটি আলাদা ট্যাঙ্কে রেখে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্ত্রী মাছ বা মা মাছ এই মাছটি এখন ডোজ দেওয়া হয়েছে এবং ঠিক বারো ঘন্টা হয়ে গেলে মাছটিকে ধরা হবে মোটামুটি বারো ঘন্টা হয়ে এসছে এবং বারো ঘন্টা যখন হয়ে আসে তখন এই মাছগুলোকে আলতো করে ধরে একটা কাপড়ে পেঁচিয়ে নিতে হয় যাতে করে এই মাছটি বেশি একটা নালাচারা না করে আর তার ডিম সংগ্রহ করার জন্য একটা শুকনো প্লাস্টিকের গামলা ব্যবহার করা হচ্ছে আর তার পাশাপাশি মাছটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হচ্ছে যাতে করে মাছের গায়ে থাকা জলটা সেই গামলায় বা ডিমের সঙ্গে মিশতে না পারে স্ট্রিফিং ব্রিডিংয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এর পরবর্তীতে হালকা পেটে চাপ দিলেই মাছের পেট থেকে ডিম বেরিয়ে আসছে এখন কথা হচ্ছে এই মাছগুলোকে স্টিভিং ব্রিডিং না করিয়ে ন্যাচারালভাবে কেন নেওয়া হচ্ছে না এর দুটো কারণ রয়েছে প্রথম অবস্থা যেটা বলবো যে যখন প্রথম প্রথম ব্রিডিংটা স্টার্ট হয় সেই সময় যখন নেচারাল ব্রিডিং করানো হয় তখন মার্চের যে ডিমের ফার্টিলাইজেশনটা রয়েছে সেটা রেজাল্ট খুব খারাপ আসে এবং যখন সিজন শেষের দিকে চলে আসে মোটামুটি হ্যাচারিটা বন্ধ হয়ে আসবে তখনও এই ধরনের সমস্যা দেখা যায় এক্ষেত্রে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে স্ট্রিপিং ব্রিডিং এক্ষেত্রে মাছের পেটে চাপ দিয়ে সেই ডিমটা সংগ্রহ করে নিলে এবং সেই ডিমের সাথে যে স্পাম্প রয়েছে সেটা মিশিয়ে দিলে এটা ভালো রেজাল্ট আসে এটা কেন করা হয় এটা খারাপ হওয়ার কারণটা কি এটা নিয়েও একটু আলোচনা করছি যখন ব্রিডিং সিজন প্রথম দিকে আসে তখন এটা মূলত মেল মাছের সমস্যার কারণে হয়ে থাকে মেল মাছের যে স্পাম রয়েছে সেই স্পার্মের কোয়ালিটিটা তেমন ভালো আসে না খুবই খারাপ কোয়ালিটির আসে যার ফলে সেই সময় মাছের যে ডিমের কোয়ালিটি রয়েছে সেটা ভালো আসে না এবং যে মা মাছ রয়েছে তা সেই মা মাছেরও পেটে ভালো করে ডিমটা পরিপক্ক হয় না যার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয় এবং সিজন যখন শেষের দিকে চলে আসে ব্রিডিং পিরিয়ড শেষের দিকে চলে আসে তখন মোটামুটি সেম প্রবলেমটা দেখতে পাওয়া যায় মা মাছের ডিমের কোয়ালিটিটাও খারাপ হয়ে আসে বা যদিও ভালো থাকে সেক্ষেত্রে যে পুরুষ মাছ বা বাবা মাছ রয়েছে সেই মাছের যে স্পম্প রয়েছে সেটার কোয়ালিটি অনেকাংশে খারাপ হয়ে আসে ক্ষেত্রে সেটাকে ভালোভাবে মেনটেন করা যায় না ন্যাচারাল ব্রিডিংয়ে এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হয় এই মাছগুলোর যে স্পম্প রয়েছে পুরুষ মাছের সেই স্পম্পটা সঠিকভাবে ডিমের সাথে যেন পরিমাণ মতো দিয়ে সেটা ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন করা যায় সেই ব্যবস্থা করা হয়ে থাকে যার ফলেই শেষ সিজনের দিকে এসে কিন্তু এই মাছটা ভালো রেজাল্ট নেওয়ার জন্য এভাবে স্ট্রিপিং ব্রিডিং করানো হয় এখানে দেখতে পাচ্ছেন যে মেল মাছের যে স্পাম্প রয়েছে সেটা ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে ভালোভাবে দেখে শুনে কতটুকু পরিমাণ স্পাম্পটা দিতে হবে কোয়ালিটিটা কেমন আছে সেটা মেনটেন করা খুবই সহজ হয় এবং দেখছেন স্পাম্প দেওয়ার পর সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেটাকে সুন্দর করে মিক্স করা হচ্ছে মিক্স করে নেওয়ার পর কিছু কিছু জল দিয়ে সেটাকে আলো আরও একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে যে পুরুষ মাসে স্পাম্পটা রয়েছে স্পাম্পটা ভালো করে এটার সঙ্গে মিক্স হয়ে যায় মিক্স হয়ে গেলে এটার ফার্টিলাইজেশনটা খুব ভালো আসবে এবং ও ভালো আসবে ডিমের কোয়ালিটিটাও ভালো হবে যে এখান থেকে যে রেণুপণ পার্সেন্টেজটা রয়েছে সেটা ভালো আসার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে এর পরবর্তীতে এটার সঙ্গে জল মিশিয়ে এটাকে ওয়াশ করা প্রয়োজন পড়ে কারণ ডিমের ভেতরে এক ধরনের আঠালো পদার্থ থাকে যেটা পরবর্তীতে ক্ষতিকারক হতে পারে এই জন্য প্রথম কাজ হচ্ছে এটার সঙ্গে জল মিশিয়ে দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া পরিষ্কার করে নিলে যে জিনিসটা হবে যে ডিমের সঙ্গে আঠালো পদার্থ বা মেল মাছের যে এক্সট্রা স্পউন্ডটা রয়েছে সেটা মাছের ডিমের ক্ষেত্রে তেমন একটা ক্ষতি করতে পারবে না এবং একটু সময় নাড়াচাড়া করে দিয়ে সেই জলটা ফেলে দিতে হয় ফেলে দিলে সেটার সঙ্গে থাকা যে আঠাগুলো রয়েছে বা ডিমের যে আঠাটা রয়েছে সেটা চলে যাচ্ছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন একটু সাদা ঘোলাটে ভাব রয়েছে এখানে যে এক্সট্রা স্পাউনটা রয়েছে সেটাও ঝরে গেছে এখন এটার সঙ্গে আবার একটু জল দিয়ে ফ্রেশ করে একটু ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে এতে করে যে জিনিসটা হবে যে ডিমটা একটু বড়ো হবে আকারটা একটু বেড়ে আসবে এবং ডিমটাও স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে এর পরবর্তীতে কাজ হচ্ছে এই ডিমটাকে জার বা ফানেলে দিয়ে দেওয়া যেটাকে আমরা অনেকে বোতল বলে থাকি যে যেটাই বলুন না কেন সেই বোতল বা ফানেল বা জারে দিয়ে দিলেই সেটা চব্বিশ ঘন্টা সময় নেবে ডিমটা হ্যাচ হতে এখন এখানে দেখতে পাচ্ছেন যে ফানেলগুলো চলছে ফানেলের নিচ থেকে কিন্তু জলের ব্যবস্থা করা থাকে 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 সেখান থেকে জল অনবরত ঘন্টা চলতে বেরিয়ে আসতে এবং উপর দিয়ে নেটের মাধ্যমে সেগুলো বাইরে চলে যায় আর সেখানে ডিমটা দিয়ে চব্বিশ ঘন্টা ঘোরানো হয়ে থাকে চব্বিশ ঘন্টা পর এটা থেকে ডিম বেরিয়ে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসবে অনেক ভিডিওতে আমি সেটা দেখিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সেই জিনিসটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে ভাবে করে ডিমগুলো সেই জলে ছেড়ে দেওয়া হয় ফানেলের ভেতরে এবং সেটা এভাবে ঘুরতে 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 সেটা থেকে বাচ্চা তৈরি হয়ে যায় এখন ডিম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষণীয় এই যে মিরগেল মাছের ডিম রয়েছে প্রথম অবস্থায় এরা বেশ ছোট থাকে এবং পরবর্তীতে কিন্তু অন্যান্য মাছের তুলনায় এই মাছের ডিমের যে আকারটা রয়েছে সেটা অনেকাংশে বেশি বা বড় হয়ে থাকে এই ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে যে এটার কোয়ান্টিটি একটু কম করে দিতে হবে এটার জন্য আপনার একটু অভিজ্ঞতা থাকা প্রয়োজন রয়েছে একটু হ্যাচারিগুলো আপনি ভিজিট করলে সেই জিনিসগুলো জানতে পারবেন যে কী পরিমাণ ডিম দিলে সে ডিমটা বড় হওয়ার পরও যেন ঠিকঠাক হ্যাচিং হয় আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি পরিমাণ ডিম দেওয়া হয়নি যাতে করে ডিমগুলো ফুটে বড় হয়ে যাওয়ার পরে সেটা চাপ সিস্টেম না হয় একটা ডিমের সঙ্গে আর একটা ডিম চাপ না লাগে চাপ এতে করে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাচিংয়ের আগে আগেই অনেকের এই ধরনের সমস্যা হয়ে থাকে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটু স্পেস রয়েছে ডিমগুলো ফেলা এবং নাড়াচাড়া করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এইভাবে একটু ডিম দিলে ডিমগুলো ভালো ফার্টিলাইজেশন আসে তো এই ছিল কিছু ইনফরমেশন কিছু তথ্য যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি যারা নতুন নতুন ব্রিডিংয়ে আসছেন তারা হয়তো এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন যেটা আপনাদের হয়তো পরবর্তীতে ব্রিডিংয়ে সহায়তা করবে তো এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তখন বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি